السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى وبعد. সম্মানিত ভাই ও বোনেরা, যে সমস্ত বোনেরা জুমে আছেন আর যে সমস্ত ভাই বোনেরা লাইভে আছেন, সবাইকে অন্তর অন্তঃস্থল থেকে সালাম এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা সূরা আলার দ্বিতীয় পর্বে বা দ্বিতীয় পর্যায়ে কিছু আলোচনা এখানে নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা গত সপ্তাহে একটা আয়াতের ব্যাখ্যা আমরা মোটামুটি বুঝেছিলাম। আজকে আমি যে জায়গাটা যেতে চাচ্ছি তা হলো যে দ্বিতীয় আয়াত থেকে শুরু হয়ে বেশ কয়েকটা আয়াতের আমরা একটু অর্থ এবং ব্যাখ্যা জানার চেষ্টা করি। আমরা প্রথমেই আয়াতগুলো একটু শুনে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা والذي أخرج المرعى فجعله غثاء أحوى. খুবই সুন্দর সুন্দর আয়াত। সবচেয়ে ভালো লাগার বিষয়টা হলো এর শব্দ এবং এর ছন্দ। আমরা গত সপ্তাহে বলেছিলাম যে এই সুরাটা নাজিল হওয়ার দিক দিয়ে অষ্টম সুরা, 8 নম্বর সুরা, অর্থাৎ এমন সময় এই সূরাটা নাজিল হয়েছে যখন নবুয়াত রিসালাত, আল্লাহ তাআলার রসূলের নবুয়াত রিসালাত শুরু এবং প্রথম 1-2 বছর অতিক্রম করতেছে। সেই সময় এই ধরনের কথাবার্তা গুলো হতো, এক তাজ্জব ব্যাপার। আপনারা তো খেয়াল করেছেন যে আল্লাহ তাআলা তার পরিচিতি, তার পরিচয় দিতে যে এমন এমন শব্দ প্রয়োগ করে কথা বলতেন সে সময়, এবং আমাদের নবীকে সেই কথাগুলো পড়ে পড়ে শোনাতে বলতেন, যে কথাগুলো মন এবং মনন, অন্তরে এবং জ্ঞানে, ব্রেনে, আকলে একেবারে গেঁথে যেত। আমরা যখন গত সপ্তাহে মানে তাফসির করতেছিলাম, আপনারা বোধহয় খেয়াল করেছেন যে প্রত্যেকটা শব্দ যেন কথা বলে, প্রত্যেকটা শব্দ যেন কথা বলে। তো আজকের আমরা যে আয়াতগুলো নিয়ে আলোচনা করব সেটা হলো, প্রথম আয়াতের আল্লাহ বলছেন যে তোমার রবের নামের পবিত্রতা ঘোষণা করো, যে রব সু উচ্চ, অথবা যে রবের নাম সু উচ্চ, এটা আমরা ব্যাখ্যা করছিলাম। এখন আল্লাহ তাআলার পরিচয়ে তারপরে আল্লাহ তাআলা নিজেই 1, 2, 3 আল্লাদি 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 দিয়ে বর্ণনা করেছেন। এটা হলো আল্লাদি মানে যিনি। তো কার নামের প্রশংসা করতে হবে? যিনি, 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 এই তিনটি যিনির ব্যবহার করেছেন আল্লাহ তাআলা, করে আল্লাহ তাআলার পরিচয়টা তিনি নিজে দিচ্ছেন। তো আল্লাহর পরিচয় দিতে যে কোন কোন জিনিসকে নিয়ে আসতে হবে, মক্কি জীবনে আল্লাহ রাসূল প্রথম মানুষকে মানে মুগ্ধ করছেন দাওয়াত দিয়ে, সমস্ত কাফেরদের মাঝখানে তিনি দাঁড়িয়ে গেছেন। তো কোন কোন বিষয়টা সেই সময় আনা দরকার, আমরা আপনি নিজেও চিন্তা করেন। যদি আপনি ধরেন এমন এক জগতে জায়গায় গেছেন, এমন একটা দেশে আসেন, এমন একটা সমাজে থাকেন যারা ইসলাম জানেই না, তাদেরকে আপনি আল্লাহ তাআলার পরিচয় করে দেবেন, তো এই এই জিনিসগুলো তখন আপনার সামনে আসবে। এই জন্য সূরা আল আলা, এটা কেন আমাদের নবী প্রত্যেক উইতিরের সময়, তারপরে জুমার দিনে এটা কেন পড়তেন জুমার নামাজে, তার কারণ হলো যে এটা, এই সূরাটা আমাদের দাঈ ইলাল্লাহ যারা হবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সূরা, যারা আল্লাহকে জানবে, আখিরাতকে মানবে,
এখানে আল্লাহজি বলে আল্লাহ তালার যে সংজ্ঞাগুলো দিচ্ছেন, আল্লাহ তালার পরিচয়গুলো আল্লাহ নিজেই দিচ্ছেন, সে এক মজার জায়গা। প্রথম আল্লাহজি বলে যিনি খালাকা সৃষ্টি করেছেন, ফাসাওয়া এবং সৃষ্টিকে ব্যালেন্সড করেছেন, সুষমামণ্ডিত করেছেন, সুন্দর করেছেন, সুগঠিত করেছেন। চিন্তা করেন, একটা শব্দের অর্থ একটা বলা যাবে না, মানে এমন শব্দ আল্লাহ তাআলা প্রয়োগ করেছেন যার বহু অর্থ আছে এবং প্রত্যেকটা অর্থ প্রত্যেকটা ক্ষেত্রে প্রযোজ্য। খালাকা সৃষ্টি করেছেন, ফাসাওয়া সামঞ্জস্য বিধান করেছেন, সমান করেছেন। এই খালাকা এবং ফাসাওয়া এই দুটো মানে মধ্যেই সৃষ্টি তত্ত্ব আছে। সৃষ্টি তত্ত্ব এই যে পৃথিবীতে যা আপনার, ধরেন আপনার দেহটা ধরেন, আপনি একটা মানুষকে কিভাবে বানানো হয়েছে, খালাকা ফাসাওয়া, আপনার আঙুল, আপনার হাত, আপনার চোখ, আপনার কান, আপনার মাথা, মাথার চুল, কেন চুল হলো, আপনার দেহের প্রত্যেকটা অঙ্গ যদি আপনি চিন্তা করেন তাহলে দেখবেন যে এই কথা যে ফাসাওয়া, তিনি সামঞ্জস্য করেছেন। এটাই সূরা আল মুলকের মধ্যে তিনি বলেছেন যে হাল তারা মিন ফুতুর, হাল তারা মিন তাফাউত, আমার এই যে সৃষ্টি করেছি এর মধ্যে তিনি দুটো শব্দ ব্যবহার করেছেন সূরা মুলকে। একটা হলো যে তাফাউত দেখো কিনা, মানে অসামঞ্জস্য দেখো কিনা, পার্থক্য দেখো কিনা, এটা খারাপ ওইটা মন্দ এরকম তোমরা দেখো কিনা। আবার মানে আপনি দেখেন যে আপনার দুটো চোখ, একটাতে যদি 1% একটু ব্যতিক্রম হয় সমস্ত মানুষ দেখে বুঝতে পারে যা তার একটা চোখে সমস্যা আছে। আমি একটা আমি একদিন ক্লাস নিচ্ছিলাম, নিতে যেয়ে আমার এক ডাক্তার বোন আছেন আমার ছাত্রী, তিনি আমার কাছে মেসেজ পাঠালেন যে উস্তাদ আপনি ডাক্তার দেখান, আপনার চোখের একটা চোখে আপনার সমস্যা আছে। আশ্চর্য ব্যাপার, আমি তো খেয়ালই করিনি। আমার আরেকজন চোখের ডাক্তার আছেন এই দেশে, খুব নাম করা চোখের ডাক্তার, উনি আমাকে মেসেজ দিলেন যে উস্তাদ আপনি যদি জিপির মাধ্যমে না পান, আপনার চোখের অপটিশিয়ানের মধ্যে না পান, তাহলে আপনি আমার হসপিটালে আসেন, আমি দেখতেছি আপনাকে, আপনার চোখের কিন্তু একটা সমস্যা হয়েছে। আমি কিভাবে, পরে যে অপটিশিয়ানের কাছে গেলাম সে বলল যে আপনার ডান চোখ চোখ এবং বাম চোখের মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্য কি, বাম চোখটা একটুখানি ছোট মতন দেখা যাচ্ছে। কেন, কিভাবে, তো বলে যে কত পার্সেন্ট, তো বলে সে পার্সেন্টও বলা যায় না এত, কিন্তু মানুষের চোখে ধরা পড়েছে। এই যে এটা তাফাউত বলা হয়, মানে একটুখানি সামান্য সমস্যাও চোখে পড়ে। আল্লাহ তাআলা বলেছেন আমার সৃষ্টিটা এমন তাসাউয়া করে দিয়েছে, আমি সাউয়া করে তাসুইয়া করে দিয়েছে, এত সামঞ্জস্য করা। দেখেন আপনার দেহকে আল্লাহ তাআলা অগ্রমুখী করা হয়েছে, আপনি সামনে যাবেন। আপনি যখন হাত নাড়ান, আপনার নাক, আপনার চোখ, যা দিয়ে আপনি দেখবেন, যা দিয়ে খাবেন, যা দিয়ে কথা বলবেন, সবটা সামনে, একটাও পিছনে নেই। কারণ হলো আপনাকে সম্মুখবর্তী করা হয়েছে, আপনি সামনে এগিয়ে যাবেন, সামনে এগিয়ে যাবেন, পিছন মুখে কিছু করা হয়নি। পিছনে যা করা হয়েছে সবগুলো খারাপ, ক্ষতিকর, সেগুলো আপনি দেখলে আপনার লজ্জা লাগবে, খারাপ লাগবে, এই জন্য পিছন মুখে করা হয়েছে। আর যেগুলো একদম মানুষের সৌন্দর্য তৈরি করে দেয় সেখানে ফাসাওয়া, এমন সুগঠিত করা, এমন সুসামঞ্জস্য করা যে মানুষকে দেখে মাছেরাও পর্যন্ত হয়ে যায়, কি সুন্দর একটা সৃষ্টি, তাই না? এই যে মাছদেরকে দেখতেছেন মানুষ পাগল হয়ে যায় একটা মাছ দেখে, বড় মাছ দেখেও মজা লাগে, ছোট মাছ দেখেও মজা লাগে, খাইতেও মজা লাগে। হ্যাঁ, খালাকা ফাসাওয়া। ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা, দ্বিতীয় গুণ হলো যে তিনি নির্ধারণ করেছেন, কাদ্দারা ফাহাদা, এবং তারপর সেটাকে গাইড করেছেন। সৃষ্টি তত্ত্বের দ্বিতীয় নম্বর ধারা, প্রথম নম্বর ধারা হলো যে তিনি যেগুলো সৃষ্টি করেছেন সেই সৃষ্টি সুন্দর, সুগঠিত, সুঠাম, সৌন্দর্য মণ্ডিত, সেখানে কোনো রকম ত্রুটি নাই। দ্বিতীয় সৃষ্টি তত্ত্বের দ্বিতীয় কথা আল্লাহ বলে দিলেন কাদ্দারা, তিনি প্রত্যেকটা জিনিসের তাকদীর করেছেন, নির্ধারণ করেছেন, ফাহাদা, এবং ওই নির্ধারণের দিকে তাকে হেদায়েত করেছেন। এক অদ্ভুত ব্যাপার, হেদায়েত করা মানে গাইড করেছেন।
এই যে কিভাবে চলে আপনি নিজেও দেখেন, আপনি নিজে দেখেন, যেখানে যেখানে আপনি একদিনের জন্য একটু ভাত খেয়েছেন, হয়তো বসে একটু খানা খেয়েছেন, ওই এলাকার সাথে আপনার একটু ভেতর চলে গেছে, ওই জায়গাটা ঠিক ওইভাবে মনে আছে, হাদা তিনি হেদায়েত করেছেন, এক অদ্ভুত ব্যাপার না? আমার মনে আছে সোয়ানসিতে, এই মালয়েশিয়াতে যে এক বাসায় আমি খেয়েছিলাম, সেই বাসায় কোন জায়গাটা বসে খেয়েছিলাম, কি কি ভাত খেয়েছিলাম, তার মধ্যে কি কি তরকারি ছিল, তার কিছু কিছু মনে আছে, কিন্তু ওই জায়গাটা আমার মনের মধ্যে আছে, হাদা হেদায়েত করেছে। ওয়াল্লাযী আখরাজাল মারআ, এবং তৃতীয় সৃষ্টি তত্ত্ব হলো যে তিনি বের করেছেন মারআ, মারআ মানে হলো সবুজাভ বা সবুজের মানে ভর্তি করা জায়গাগুলো। তো এই মারা শব্দের অর্থ হলো যে এমন জায়গা যেখানে চরবে, মানে সেক্ষেত্রে সেটা হলো যে মানুষের খাদ্য দেবে বা সৃষ্টির খাদ্য দেবে। তো খাদ্য দাতা যে সমস্ত ফার্ম গুলো আল্লাহ তাআলা তৈরি করেছেন, তার মানে হলো প্রোভাইডার। তো প্রথমে হলো সৃষ্টি তত্ত্বের প্রথম জায়গা হলো সৃষ্টি, নিজের সৃষ্টি এবং সৃষ্টির বৈশিষ্ট্য, আর 3 নম্বর হলো সৃষ্টিকে সাস্টেন করা, সামনে এগিয়ে যাওয়ার জন্য যে সমস্ত বিষয় আল্লাহ তাআলা দেন, তার মূল সূত্র হলো মারা, সেটা হলো এমন জায়গা যেখানে মানে দেখাশোনা করা হয়, যেখানে রেয়ায়াত করা হয়, যেখানে রাই করা হয়, পালন পশুপালন করা হয়, যেখানে মানুষকে যোগান দিতে পারে এরকম খাদ্য তৈরি হয়, সবকে মারা বলা হয়। তো এই হলো আল্লাহ তাআলার বর্ণনা ভঙ্গি, কি সুন্দর করে নিয়ে আসতেছেন, খালাকা ফাসাওয়া, সৃষ্টি করছেন, তারপরে এই সৃষ্টিটা ফা দিয়ে বলছেন, অতঃপর সেটাকে সুগঠিত করেছেন, সুসৌন্দর্যময় করেছেন, এটা এমন ভাবে করেছেন যেখানে সবগুলো সমন্বিত, এমন ভাবে সাজানো যেখানে কোনো ত্রুটি নেই। ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা, এবং প্রত্যেকটা জিনিস তিনি নিয়মের মধ্যে এনেছেন। এখানে মানে কেরাআত দুই ভাবে আছে, একটা হলো কাদ্দারা আর একটা হলো কাদারা। কাদারা মানে ভাগ্য নির্ধারণ করেছেন, আর কাদ্দারা মানে মানে বিষয় নির্ধারণ করেছেন, বা ওই ব্যক্তির ব্যক্তি হোক অথবা সৃষ্টি হোক কেমন তার একটা নির্ধারণ করেছেন। সেই নির্ধারণ দুই ধরনের, একটা হলো ফিজিক্যাল নির্ধারণ, আপনার দেহ, দেহের মধ্যে মানে অন্যান্য অঙ্গ সমূহ এবং প্রত্যেকটা অঙ্গের কাজ, হ্যাঁ, সেই এইগুলোকে ফাহাদা, ওইগুলো তৈরি করার পরে মানে ওইগুলো নির্ধারণ করার পরে এগুলোকে গাইড করেছে। আমি সেদিন একটা মেশিন কিনলাম, তো ওইটাকে কিভাবে কাজ করা যায় তার জন্য একটা ম্যানুয়াল দিল আমার কাছে। আর এই ইদানিং একটা টেবিল কিনছে, তো টেবিলটা ফিক্স করার জন্য ওর একটা ম্যানুয়াল দেওয়া আছে, তো ওইগুলোকে ফাহাদা বলা হয়। ওই ম্যানুয়াল দিয়ে আমরা উইদিন 1 আওয়ার কি সুন্দর একটা টেবিল বানাই ফেললাম, এগুলো ছিল সব একটা মানে এর মধ্যে, বক্সের মধ্যে। তো এটা হলো কাদ্দারা, তাকদির করা, ফাহাদা, এবং ওই তাকদিরের অনুযায়ী ওটাকে গাইড করা, আমার হাতের কাজ কি হবে, আমার হাতের একটু ছোট্ট একটু জিনিস চিন্তা করেন, যে আমরা হাতের ভিতরে এখানে যে চামড়া গুলো আছে, হাতের এখানে যে চামড়া তাকদির করেছেন আল্লাহ, কাদ্দারা তিনি তাকদির করেছেন, একটা চামড়া হবে ভিতরে, তার মধ্যে এখানে রেখা থাকবে, এই রেখাগুলোকে করেছেন যে আমার শরীরের যে রংটা এক্সাক্টলি ওই রংটা রেখার ভিতরে ফুটে উঠবে। ইয়ে আবার কি আশ্চর্য ব্যাপার! অনেকে দেখবেন যে মাশা আল্লাহ মানে খুবই সুন্দর সেজেছে মেক আপ করে। তো আমি যখন বিয়ে করতে যাচ্ছিলাম, তখন আমার দাদা আছে একজন, খুব দুষ্টু প্রকৃতির, মানে উনি আমার সাথে খুব ঠাট্টা করতেন, বলে এই তুই যে মেয়ে দেখতে যাবি, তো তুই তার হাতটা দেখতে চাইবি। আমার কেন, হাত দেখে কি হবে? তো বলে যে ওই যখন বিয়ে কর মানে দেখা দেখি হয়, তখন অনেক মেকআপ করে, তো কালো মেয়েও সাদা করা যায়, তো তুই কালো কি ভালো দেখার জন্য তোর আঙুল মানে এর মধ্যে দেখবে? আমার চিন্তা করার দরকার নেই, ও কালো সাদা আমার কাছে খুব বেশি ম্যাটার না। তখন উনি আমার এই কথাটা বললেন, দেখ অত বেশি পিসাব সাজেস নি, তুই দেখবি হাতের ভিতরে যে রেখা আছে ওই রেখাটার কালার কি,
যে কালারটা ওর গায়ের সেই কালারটা। তা আমি তাচ্ছুব হয়ে গেলাম, বুড়ো মানুষ, আল্লাহ তাআলার এই কথা, ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা, নির্ধারণ করেছেন সেটা গাইড দিয়েছেন। তো এই চামড়াটা থাকবে এখানে, এই চামড়ার ভিতরে এই যে চামড়ার ওখানে যে রেখাগুলোর সাথে বড় রেখা আছে, ছোট রেখা আছে, এই ছোট রেখাটা এখান থেকে এক ধরনের মানে তৈরি করে দেয়। দেখবেন যে ঘাম মতন আসতেছে, হাত সব জায়গায় শরীর শুকনো আছে কিন্তু হাতেরটা এখানে এক ধরনের ঘাম মতন আসে, ওটা সব সময় আসতে আছে, সেপারেশনটা সব সময় হচ্ছে। ফাহাদা, ওর কাজ হলো যে ও যে জিনিসটা ধরবে তার একটা মানে ছাপ পড়ে যাবে খাদ্যের মধ্যে ধরলে। দেখুন এমনি খাদ্য কিন্তু যদি 5 ঘন্টা থাকে, মানুষ হাত দিয়ে রেখে দিয়েছে, ওই খাদ্যটা 5 ঘন্টার আগেই নষ্ট হয়ে যায়, কারণ ওখানে একটা সেক্রেশন আছে যে খাদ্যের সাথে মিশলে ওইটা মানে হজম হতে সাহায্য করে, খাদ্যটা চেঞ্জ হয়ে যায়। এ সব মানে দিয়ে দিচ্ছেন, কিন্তু তার বিপরীত পাশে যে চামড়াগুলো আছে সেগুলো টোটালি আলাদা, একদম সম্পূর্ণ ভাবে আলাদা, এক আশ্চর্য ব্যাপার। এটাকে আল্লাহ তাআলা বলেছেন কাদ্দারা ফাহাদা। আর এটা হলো সৃষ্টি তত্ত্বের দ্বিতীয় দিক। আর তৃতীয় দিক হলো তাদের সাস্টেইন করা। তো এখন এটা একজন মানুষ সৃষ্টি হয়েছে, সুন্দর হয়েছে, তাকে আল্লাহ যে পরিমাপ বা পরিমাণ করে দিয়েছেন সেটা গাইড হয়েছে। হওয়ার পরে যে একটা মানুষের এখন, আগে হয়তো তাকে মা খাওয়াতো, মার খাওয়ানোর সময় মা কিভাবে খাওয়াবে তা আল্লাহ একটা নির্ধারণ করে দিয়েছেন, কাদ্দারা ফাহাদা। মার ওই খাদ্যটা, ওই দুধটা যদি না খাওয়ায়, মা একদিন যদি না খাওয়াতে পারছে, কান্নাকাটা শুরু করে দেয়। হ্যাঁ, আমার মনে আছে যে আমাদের বাসার পাশে একজনের বাচ্চা মারা যায়, যে মানে জন্মগ্রহণ করার পরে কদিন পরে মারা যায়। তো বোনটা কান্ত এই জন্য যে তার দুধটা আল্লাহ তাআলা দিয়েছেন, খাওয়ানোর কোনো লোক পাচ্ছেন না, ওই একটা দুঃখ আছে, তার কষ্ট হচ্ছে। আল্লাহ তাআলা এই যে বাচ্চাটার দুধ খাওয়ালেন, দুধ খাওয়াচ্ছেন, খেতে খেতে একসময় আল্লাহ তাআলা নিজেই ওই দুধটাকে কমিয়ে দেন, এক সময় বলে দেন যে আর দুধ দেওয়া যাবে না, আর বন্ধ করে দাও। এরপরে ওই মানুষটাকে খাওয়ার ব্যবস্থা করার জন্য পৃথিবী, তাবৎ পৃথিবী সবাই ব্যস্ত, বাবা ব্যস্ত, মা ব্যস্ত, আত্মীয় স্বজনরা ব্যস্ত খাওয়াচ্ছে। এরপরে যে সেই ছেলেটা একসময় নিজে খাওয়া তৈরি করছে, নিজে নিজে খাওয়ার হয় বানাচ্ছে, নতুবা কিনতেছে, নতুবা তার একটা বিয়ে করছে তার মাধ্যমে করছে। ওইটি হলো আল্লাতি আখরাজাল মারাহা, তিনি বের করে দিয়েছেন মারাহাকে। মানুষ যে জায়গাটা যে ক্ষতিগ্রস্ত হয়, এই তিনটি আয়াত আল্লাতি আল্লাতি বলার পরে তৃতীয় আয়াতে ফাজআলাহু গুসাআন আহওয়াটাই আল্লাহ তাআলা স্পষ্ট করে দিচ্ছেন, সেটা হলো এই যে ফাজআলাহু গুসাআন আহওয়া, যেই জায়গায় পড়ে তুমি পাগল হয়ে যাও, যেই জায়গার মধ্যে ঢুকে তুমি আল্লাহকে ভুলে যাও, সেই জায়গাটার নাম হলো এই এই যে মারা। মারাতে যে তুমি সবকিছু ভুলে যাও। একজন লোক টাকার ভান্ডারে পড়েছে, সে শুধু একটু সময় দিলেই টাকা বাড়ে, 1 মাসে বেতন হলো 20,000 পাউন্ড, এর 20,000 টাকা, সে যদি আর একটু 1 মিনিট করে প্রত্যেক দিন সপ্তাহে সময় দিয়ে, মাসে সময় দিয়ে, বা মানে প্রত্যেক দিন আধা ঘন্টা সময় দিলে ওই 20,000কে 30,000 করা যায়। মারা, এগুলো সব মারা, যেখানে তার ইনকামের বা তার খাদ্যের খাদ্যশস্যের জায়গা, ক্ষেত খামার যেখানে ফসলাদি হচ্ছে। আমি আমার আব্বাকে দেখেছি ক্ষেত খামারে কাজ করতে, উনি ওনার বিশাল মানে ছিল খামার, ক্ষেত ছিল, সেখানে তিনি অনেক রকম পালং শাক, লাল শাক, বিভিন্ন ফসলাদি লাগাতেন। তার জন্য তিনি ব্যস্ত হতেন এমন যে লন্ডনে ওনাকে ধরে রাখা গেল না, যে না আমার বাড়িতে আলুগুলো কি হচ্ছে তা ঠিক নেই। হ্যাঁ, এটা হলো মারা। এই মারাতে আমার অবস্থা চলে যাচ্ছে, আমি ওইদিকে খুব ব্যস্ত হয়ে যাচ্ছে। আল্লাহ ওখানে যে আঘাত করছেন, যে তুমি তোমার ব্যবসার দোকানের মধ্যে অথবা চাকরির চেয়ার টেবিলের মধ্যে
অথবা খাদ্যের খামারের মধ্যে তুমি তোমার জীবনকে এমন করে ফেলাও যে মনে হয় যেন আমি আল্লাহ আমাকে আমার কাছে সেকেন্ডারি, মানে আমার কাছে খুব বেশি প্রাইম পাবে না, প্রাধান্য পাবে না। যদি সময় পাওয়া যায় তখন আমি আল্লাহর কাছে সময় দেব কিনা ভাব। আল্লাহ তাআলা এই তিনটি কথা প্রত্যেকটা কথার পরে একটা করে তাআলিক করেছেন, সেটা হলো যে মানে খালাকা ফাসাওয়া, কাদ্দারা ফাহাদা, আখরাজাল মারার জায়গায় জায়গায় তাআলিকটাকে লম্বা একটা আয়াতের মধ্যে বলেছেন। এক অদ্ভুত ব্যাপার, আগের এক একটা শব্দ দিয়ে তিনি তার কমেন্ট করেছেন, কাদ্দারা ফাহাদা, হাদা দিয়ে একটা শব্দ দিয়ে কমেন্ট, কমেন্টটা হলো যে আমি আমি পরিমাণ নির্ধারণ করে হেদায়েত দিয়েছি, এরপরে আমি সৃষ্টি করে তাকে আমি সামঞ্জস্য করেছি। কিন্তু যখন এই খাওয়ার জায়গা যেখান থেকে আমরা জীবন যাপন করব সেই জায়গা প্রসঙ্গ যখন আসছে, তার কমেন্টটা আল্লাহ তাআলা একটা ফুল আয়াত নিয়েছে, এটা হলো একটা দেখার বিষয়। সেই আয়াতটা কি, ফাজাআলাহু গুসাআন আহওয়া, যে আমি যে সুন্দর সবুজে ঘেরা সবুজের সমারোহ কি সুন্দর করে তুলে। আমি গতকালকে একটু বাইরে গেছিলাম বাচ্চাদেরকে নিয়ে, মানে লন্ডন শহর থেকে 50 মাইল দূরে গ্রাম। সবচেয়ে ভালো লাগছে আমার বাচ্চারা সহ এবং আমরা একমত হয়েছে, সবচেয়ে ভালো লাগছে ওইগুলো যেখানে গমের গাছ নতুন করে উঠতেছে, সরিষার গাছ নতুন করে উঠতেছে, সরিষার ফুলের যে সবুজ ইঙ্গিত, সবুজ এবং হলুদ ইঙ্গিত, আর মানে গমের গাছের যে অসম্ভব সবুজ জায়গা, এটা দেখার পরে আমাদের মনে হয় যে এইটাই বোধহয় সবকিছু। আল্লাহ বলছেন নো নো, ফাজাআলাহু গুসাআন আহওয়া, এরপর আল্লাহ তাআলা এইটাকে তিনি গুসা করে দেন, এবং সেই গুসাটা কি আহওয়া। গুসা শব্দের অর্থ কি, গুসা শব্দের অর্থ অনেক, তার মধ্যে একটা হলো মানে শুকনো হয়ে যাওয়া, ইয়াবেস হয়ে যাওয়া, শুকনো গুসা হয়ে যাওয়া। এই যে দেখবেন সাগরের উপরে যে মাঝে মাঝে দেখেন খড়কুটো ভাসতেছে, এটাও হাদিসে গুসা উসাইল বলা হয়েছে, মানে গুসা যেগুলো এরকম শুকনো জিনিস যেগুলো কোনো মূল্য নেই, মানুষ তো হয়তো বেশি যদি মূল্য দেয় ওইগুলোকে এতটুকু যে ওগুলো পুড়িয়ে ফেলবে। যে মানে ফসলের যে জিনিসগুলো, যে যে গাছগুলো দেখে আমাদের চোখ ভরে যেত, মন ভরে যেত, আল্লাহকে ভুলে যেতাম, হ্যাঁ সেই জায়গাটা আল্লাহ তাআলা বলেছে ওইটাকে আমি গুসা করে দেই। গুসায়ের সবচেয়ে মূল্য হলো এতটুকু যে তাকে হয়তো পুড়িয়ে ফেলতে মন চাইবে, আর তো পা দিয়ে লাথি মারা, দূর হয়ে যা, তোর আমার দরকার নাই, হ্যাঁ তাড়াতাড়ি মাটির মধ্যে পুঁতে ফেল, গুসা হয়েছে, এই একটা অর্থ। দ্বিতীয় অর্থ হলো তাফে, তাফে মানে হলো তার কোনো মূল্য নেই, মূল্যহীন করে দেয়, ওর আর কোনো মূল্য থাকে না, কোনো মূল্য নেই, ওর ওখান থেকে ম্যাক্সিমাম তার থেকে বীজগুলো নেওয়ার পরে যা মরে যা, তোর কোনো দরকার নাই, তাফে করে দেয়। আর এটা কি করে দেয়, আহওয়া করে দেয়। আগে কেন এত ভালো লাগছিল, তার সবুজ চেহারা, তার সজীবতা, তার দেহের সৌষ্ঠ আমাদের খুব ভালো লাগতো, কিন্তু এখন আহওয়া করে দেয়, কালো করে দেয়, কালচে করে দেয়, কালোর মতন হয়ে যায়। এটাকে আল্লাহ তাআলা মানে একটু লম্বা করে দিয়েছেন, যে মানুষ ওই জায়গায় যে মরে মরে যাচ্ছে এখন, যখনই সে ব্যবসার ওখানে যে গেছে তখন সে বোঝে না যে এই ব্যবসা একদিন শেষ হয়ে যাবে, বা তার চোখের সামনে গুসা হয়ে যাবে, কোনো মূল্য নাই, অথবা এটা কালো হয়ে যাচ্ছে। যে দেহ নিয়ে আমি আজকে হয়তো মানুষকে ইমপ্রেস করি, আমার যে দেহ সে পুরুষ হোক অথবা মেয়ে, যে আমার দেহের কারণে মানুষ পাগল, সেই দেহটা একদিন এমন হয়ে যাবে যে আমি নিজে আঙুলগুলো মানে এগুলো দেখে আমি চিন্তা করবো, আহ কি ছিলাম আর কি হয়ে গেলাম, এমন হয়ে যাবে যে গুসা আহওয়া, কালচে হয়ে যাবে, কালো হয়ে যাবে, অমূল্য মূল্যহীন হয়ে যাবে।
মূল্যহীন হবে, তার কোনো মূল্য থাকবে না, তার প্রতি কোনো দরদ নেবে না। আমার দেহ নষ্ট হয়ে যাচ্ছে, ছেলে হয়তো দেখে একটু আফসোস করবে, আহ বাবার দেহটা কেমন হয়ে গেছে, কিন্তু সে কিছু করবে না, আহওয়া হয়ে যাবে, বুঝে আন আহওয়া। যে মাঠ যে মরুদ্যান দেখি পাগল হয়ে যায়, ওটা একদিন শুকনো শুকনো বালিয়াড়ি হয়ে যাবে। যে ব্যবসা আমাকে পাগল করে রেখেছে, সেই ব্যবসা একদিন নিঃশেষ হয়ে যাবে। যে টাকা পয়সা আমাকে আমার আল্লাহ থেকে দূরে রেখে সরিয়ে দিয়েছে, সেটা একদিন শেষের দিকে যাবে। এই যে আল্লাহ তাআলা এইভাবে আমাদেরকে সৃষ্টি তত্ত্ব এবং সৃষ্টির রহস্য, সেটা হলো সর্বশেষ কি অবস্থা, সেটা বলতেছে। এরপরে যে আল্লাহ তাআলা অন্য অন্য কথাগুলো বলছেন আওয়াজ ব্যাপারে, মানে মক্কা জীবনের আয়াত গুলোকে মানে কেন এত পাগল করে ফেলতে পারছিল মানুষকে। আপনি চিন্তা করে দেখেন যে ওয়ালিদ ইবনে মুগিরা একবার আল্লাহ রসুলের কাছে আসলেন, সে তাকে পাঠানো হয়েছে যে আপনি চান যে আপনি তো কবিতা বোঝেন, গদ্য বোঝেন, কিভাবে ভাষা প্রয়োগ করতে হয় তা জানেন, তো আপনি একটু যান। তো এটা যখন করলো, তখন তাজ্জব হয়ে গেল যে লোকটা আল্লাহ রসুলের কাছে যাওয়ার পর আল্লাহ রসুল কোরআনের আয়াত কিছু মানে পেশ করলেন। পেশ করার পরে সে পাগল হয়ে গেল, যে শুনে যে কি সুন্দর কথা, কি সুন্দর কথা এখানে বলা হচ্ছে, এই দেখে সে পাগল হয়ে গেল। তো মানে যখন জিজ্ঞেস করা হচ্ছিল যে আপনি যে চেহারা নিয়ে গেছিলেন সে চেহারা নাই কেন, কি হয়েছে আপনার, তো উনি বললেন যে আমি এমন কিছু কথা শুনেছি যে কথাগুলো এটা আসলে আশ্চর্য, যে ইন্না আলাইহি লাহালাওয়া, ইন্না লাহু লাহালাওয়া, যে এই কথার যথেষ্ট মিষ্টতা আছে, খুবই মিষ্টি, খুবই মিষ্টি কথা। ওয়া ইন্না আলাইহি লাতালাওয়া, এবং তার উপরে সৌন্দর্য, রং এত ছিটিয়ে এত সুন্দর করে রং দেওয়া আছে, এত সুন্দর রং ছিটিয়ে দেওয়া আছে যেটা বলা যায় না। এরপরে তিনি বললেন যে ইন্নাহু লা ইয়ালু ওয়া লা ইউলা আলাইহি, এই কোরআনের কথা উপরে উঠে যাবে একদিন, আর তার উপরে কোনো কথা উঠতেই পারবে না। এক অদ্ভুত কথা যে এই কোরআন একদম উপরে উঠে যাবে, এর উপরে কেউ উঠতে পারবে না। এই কথাটা কেন বলছিল, আপনি শুধুমাত্র যদি সূরা আলার এই আয়াতগুলো দেখেন, এই তিনটি আয়াত যদি দেখেন, তো আপনি তাজ্জব হয়ে যাবেন যে আল্লাহ তাআলা কি সুন্দর করে কথা বলছেন। আপনি একটু উদাহরণ নেন, যখন আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা, যে আল্লাহ প্রত্যেকটা বিষয়কে পরিমিত করেছেন, পরিমাপ মতন করেছেন এবং তাকে গাইড করেছেন, তাকে হেদায়েত দিয়েছেন। সেই আপনি আপনার হাতের দিকে তাকান, আপনার পায়ের দিকে তাকান, আপনার শরীরে খাদ্যের দরকার, যখন খাদ্য দরকার হয় তখন ব্রেন, পেট, মাসল, পা, হাত সবাই বলে খাবার দাও, খাবার দাও, হাত নড়ে না, চোখ পড়ে না, পা চলতে চায় না, মাথা ব্যথা করে, হ্যাঁ সমস্ত শরীর আপনার কাছে খানা চাচ্ছে, তাজ্জব ব্যাপার। আর পেট তো কুরকুর করতেছেই, পেটের ভিতরে কত রকম যে করতে থাকে, শব্দ করে, কখনো ওর ভিতরে আন্দোলন হয়, আন্দোলিত হয়, নড়াচড়া করে, যদি কোনো সময় গ্যাসের রোগ থাকে সেই গ্যাসগুলো এসে ওখানে ক্ষত স্থানে জ্বালা করায়, এইভাবে আমাকে বলতেছে খাও খাও। আমি খাওয়ার সাথে সাথে আমি যখন খাচ্ছি, আমার জিভের নিচ থেকে পানি আসতেছে, মুখের চতুর্পাশ থেকে পানি আসতেছে, যখন খানাটা যাচ্ছে তখন একই নালী, শ্বাস নালী, খাদ্য নালী একই জায়গায় মিলিত হয়েছে, আল্লাহ ওই শ্বাস নালীর ওখানে একটা ছোট্ট জিভের মতন দিয়েছেন, ওইটা ফট করে বন্ধ হয়ে যাবে, ওটা আপনি বন্ধ করেন না, আপনি নিজেও জানেন না যে কিভাবে বন্ধ করতে, ওটা ব্রেন বন্ধ করে দিচ্ছে, মানে এরপরে ওখানে এক ফোঁটা পানিও যেতে পারবে না, একটা খাদ্য যেতে গেলেই মানে কাশি লাগবে আপনার, আর কাশিটা এত জোরে দেবে আল্লাহ তাআলা যে ফুসফুস থেকে ওই খাদ্যটা অথবা পানি এটা আপনার বের করে দিচ্ছে,
এবং ওই কাশি, কাশির সাথে হাঁচি, এগুলো সব মিলাই পেটের ভিতরে যাচ্ছে, যাওয়ার সাথে সাথে ওখানে রস বের হচ্ছে, ইনসুলিন তৈরি করে দিচ্ছে। ইনসুলিন যেটা বেরোয় যায় সেটা আপনি দেখলে তাজ্জব হয়ে যাবে, ভিডিওতে আপনি দেখে নিন যে কিভাবে এটা হয়। সব ব্যাপার যে খান্নাগুলো সব চলে গেল, ও তখন একটা করে ছোট্ট করে এরকম মানে রস বের করে দেয় অগ্নাশয় থেকে, রংটা কিছুটা হলদে, কলা হলদে। তো এই 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 ইনসুলিনটা মানে শরীর মানে খাদ্যটাকে এমন ভাবে নরম করে একেবারে এগুলো সব করতেছে। এরপরে ওখান থেকে ওই ভিতরে যে টিস্যুগুলো আছে, ওই টিস্যুগুলো ওই পানিগুলোকে নিয়ে, পানি খাদ্য যেটা পানির মতন হয়ে গেছে, ওখান থেকে ওরা কত উপকার করে করে রক্ত বানাচ্ছে, সাদা রক্ত বানাচ্ছে, লাল রক্ত বানাচ্ছে, শ্বেত কণিকা তৈরি করে দিচ্ছে, যার যেটুকু এ উপকার আছে। বাদাম খেলে তার একটা, তেল খেলে তার একটা, আমিষ খেলে তার একটা, এগুলো সব আলাদা আলাদা করে যার যা দরকার। ব্রেনের কিছু খাদ্য দরকার, ব্রেন ওখানে পাঠিয়ে দিচ্ছে, চলে যাও ব্রেনে, চলে যেয়ে ব্রেন খাবার দাও। তোমার হাড়ের ভিতরে কিছু খাবার দরকার, ওই ওই খাদ্য থাকে তৈরি করে দিয়ে বলছে হাড়ের ভিতরে কিছু যাও। তোমার আঙ্গুলের ভিতরে কিছু দরকার, নখের ভিতরে কিছু খাবার আছে, সেখানে চলে যাচ্ছে। কদ্দারা ফাহাদা, কদ্দারা ফাহাদা, আল্লাহ তাহলে এই শুধু যদি আপনি এই এইটাই চিন্তা করেন, তা আমি কুফরি করব কেন, আপনি কুফরি করব কেন? আপনি এই যে মাইলের পর মাইল হেঁটে যাচ্ছে পিপলারা, মানে 2-3 মাইল দূরে যায় মাঝে মাঝে ওরা খাদ্য আনতে, লাইন ধরে যাচ্ছে আবার চলে আসতেছে। আমাদের সুন্দরবনে বাড়ি বলে আমরা জানি, সুন্দরবনে শীতকালে পৌষ পৌষ মাসের দিকে, পৌষ মাঘ মাসের দিকে সুন্দরবন এলাকায় এমন এমন পাখি আমরা দেখতাম যে এক একটা পাখি প্রায় 10 কেজি 12 কেজি পর্যন্ত ওজন। এইগুলো বাংলাদেশে ছিল না, ওরা আসে সাইবেরিয়া থেকে। ওরা আসে কেন, যে ওখানে সাংঘাতিক শীত, কোনো খাদ্য দেখা যায় না, সমস্ত জায়গা সব বরফে আচ্ছাদিত থাকে। তো ওরা আসে বাংলাদেশে, সাইবেরিয়ার থেকে বাংলাদেশের দূরত্ব হলো কয়েক হাজার মাইল, 100-200 মাইল না, কয়েক হাজার মাইল। ওরা যখন গরম পড়বে ওদের যে বাড়ি, সেই বাড়িতে আবার ফিরে যাবে ঠিক যে জায়গায় ছিল ওই জায়গাতে। কদ্দারা ফাহাদা, আল্লাহ তাআলা তাকদীর করে দিয়েছেন, তারপরে গাইড করে দিয়েছেন। আপনি, আমার তো মনে আছে যে একবার আমাদের গরু মানে আমি দেখাশোনা করতাম আমার মানে ফুফাতো ভাইয়ের সাথে, তো একবার সব গরুকে পেলাম, একটা গরুকে পেলাম না, বাড়িতে আমরা চলে আসলাম, ওই গরুগুলো নিয়ে আব্বা জিজ্ঞেস করলেন সেটা কই, তো বললাম ওটা তো হারিয়ে গেছে, তাহলে এই সর্বনাশ করেছে, খোঁজো 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 খোঁজো, খুঁজে খুঁজে কোথাও পাওয়া যায় না। রাত 11টার দিকে হাম্বা হাম্বা করছে ঘরের মানে বাইরে, দেখো সে চলে আসলো অন্ধকারের মধ্যে, নিজের ঘর সে চিনে ফেলেছে। একটা প্রাণী, একটা প্রাণী এরকম করে চিনতে পারে। এই যে আপনি যদি একটু দেখেন যে মৌমাছি গুলো, আল্লাহ তাআলা ওর ঘোরাফেরা, ওর যে কাজ, হ্যাঁ, এই যে তাজ্জব ব্যাপার। তো এইভাবে আপনি গোটা পৃথিবীকে যদি আপনি দেখেন, তাহলে আপনি হয়ে যাবেন যে আপনি মানে কিভাবে এগুলো হচ্ছে, কিভাবে এগুলো হচ্ছে। একটা প্রজাপতি দেখতে কত সুন্দর, কিন্তু সে যখন তৈরি হয় তখন কত বাজে, সে কিভাবে এগুলো মানে হচ্ছে, কিভাবে মানে মানে প্রজাপতিটা তার খোলস পাল্টাচ্ছে, কিভাবে এগুলো শুধু দেখা হয় তাহলে তাজ্জব হয়ে যেতে হয়। সব শেষে আল্লাহ তাআলা এই তিনটি মানে ব্যাপারের পরে যে আল্লাহ কি সুন্দর করে বলে দিলেন যে দেখো ফাজআলাহু গুসাআন আহওয়া, যে পরিণতি সেটা হলো এই যে প্রত্যেকটার পরিণতি হলে যে আমি তাকে মূল্যহীন করে দেই, আমি তাকে গুসার দুটো অর্থ বললাম, একটা হলো মূল্যহীন করা, একটা হলো হালকা করা, আর একটা হলো যে যে তাকে শুকনো করে দেই। তো যেটা মানে সজীব অবস্থায় সুন্দর লাগে সেটা হলো শুকনো হওয়া, আর আহওয়া মানে কালো করে দেয়,
কালো মানে কিন্তু মনে করা উচিত না যে কালো রং বোধহয়, না, কালচে করে দেওয়া, যেটা আসলে সুন্দর লাগে না, সুন্দর লাগে না। অনেক সময় আবার অনেকে ভুল বুঝবে যে আল্লাহ কালো রংকে মনে হয় খারাপ মনে করেছেন, এখানে আসওয়াদ বলেননি, আহওয়া বলেছেন, মানে হলো যে যে রংটা মানে তার মূল রং থেকে ফিকে হয়ে খারাপ হয়ে অন্য রং ধারণ করেছে। কথার কথা যদি আমার চামড়ায় ধরেন একটা রোগ হয়ে যায়, দেখা যায় যে ওই চামড়ার ওই জায়গাটা কালচে একটা রং ধারণ করেছে, যে রংটা কারোর কাছে প্রিয়তর হবে না, প্রিয় হবে না। এমনি আমি অনেক কালো ভাই বোন দেখেছি মানে আফ্রিকার, আমি তাজ্জব হয়ে যেতাম। আমার এক বন্ধু ছিল দক্ষিণ আফ্রিকায় বাড়ি, তা আমি বলছিলাম যে তুই যদি মেয়ে হতিস তা তোরে আমি বিয়ের প্রস্তাব দিতাম, অথবা তোর যদি কোনো বোন তোর মতন থাকে তাহলে আমি বিয়ের প্রস্তাব দেবো। তো বলে যে দুঃখজনক ভাবে আমার কোনো বোন নাই। তো মানে এত সুন্দর ছিল, একদম কালো মানে সাংঘাতিক কালো, কিন্তু তার দেহের যে মানে সৌষ্ঠব, চেহারা, চোখ, সাদা চোখ, দাঁত গুলো অসম্ভব সাদা, যখন হাসতো তখন মনে হতো যে। তো এইভাবে দেখা যায় যে ও কালো বলতে কিন্তু ওই ধরনের না, কালো বলতে আহওয়া হয়ে যাওয়া, মানে আগের যে রংটা তাকে সুন্দর করে ছিল সেই রংটাকে ফিকে করে দেওয়া, এটা মানে রূপান্তরিত এক ধরনের রং হওয়া যেটা পছন্দ হয় না। যেমন আপনার ধান গাছের, ধান গাছ শুকাই গেলে কিন্তু কালো হয় না, ওটা হয় সাদা, সাদাটে, কিন্তু ওটাও আহওয়া বলা হয়। মানে তার যে সৌন্দর্য ছিল সে সবুজ, কিন্তু এখন আর সে সবুজ নাই, এখন সে কালচে একটা রং ধারণ করেছে, যে রংটা আমার কাছে পছন্দ হয় না। এই যে আমি বললাম যে ওই যখন ধান গাছটা যখন মরে যায় তখন এমন হয়ে যায় যে আল্লাহ একে আমি পুড়িয়ে ফেলি, একে আমি পুড়িয়ে ফেলি, এতটুকুই আমার মন চায় যে ওকে আর রাখা তো রাখা, এখন পুড়িয়ে ফেলবো। তো আল্লাহ তাআলা মানে এই কথাগুলো আমাদেরকে বলে আমাদেরকে বোঝাচ্ছেন, দেখো তোমাদের পরিণতি কিন্তু এই রকমই, তোমাদের পরিণতি কিন্তু এই রকমই, তোমাদের পরিণতি হলো এই যে তোমরা এই দুনিয়াতে আছো যে কারণে তোমরা নিজেদেরকে অসম্ভব রবে রকম ব্যস্ত করে ফেলেছ, গর্বিত করে ফেলেছ, আল্লাহ বিমুখ করে ফেলেছ। সেই জিনিসগুলো এমন অবস্থায় যাবে যে তুমি ওটার কোনো মূল্যহীন হয়ে যাবে। আমি আমি আব্দুস সালাম এখনো আমার কিছু মূল্য আছে, যার ফলে হয়তো দুনিয়ায় যেখানে যাই সেখানে একটু মূল্য পাই, দুনিয়ার বহু জায়গা থেকে আমার একটু দাওয়াত আসে, আব্দুল সালাম ভাই আপনাকে একটু দাওয়াত দিচ্ছে আমাদের এখানে আসেন, কিন্তু এই আব্দুল সালামই হয়ে যাবে একদিন এমন যে তার নিজের ছেলে মেয়েরাই বলবে, তার নিজের আত্মীয় স্বজনরা বলবে, তার মা যদি জীবিত থাকে তখন সে মাই বলবে তোমরা আমার ছেলেকে খুব তাড়াতাড়ি কবরস্থ করে ফেলো, কারণ এক্ষুনি তার শরীর থেকে গন্ধ বের হওয়া শুরু হবে, যে গন্ধে আশেপাশে কেউ টিকতে পারবে না। এটাকে আহওয়া বলা হয়, গুসা আন আহওয়া বলা হয়, যে আমাদের এইটা খুব করে ফেলবে এরকম। মানে মানে কোরআনের বহু জায়গায়, সুরা কাহাফের মধ্যে, তারপরে সুরা জুখরুফের মধ্যে, সুরা দারিয়াতের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন যে মানুষ এই কেমন ভাবে এর মধ্যে পড়ে যায়, ডিস্ট্রাক্টেড হয়ে যায়, ধোকার মধ্যে পড়ে। যে আল্লাহ তাআলা বলছেন দেখো, যেমন ভাবে একটা গাছ, সে তার বীজ বপন করা হলো, সেখান থেকে সে পাতা গজালো, সুন্দর হলো, সুগঠিত হলো, সৌন্দর্য বিকিরণ করতে করতে এমন এক পর্যায়ে গেল যে ইউজিবুল কুফারা নাবাতুহু, যে তার যে গাছটা যে সুন্দর হয়েছে এটা দেখে যারা চাষি আছে তাদের খুবই ভালো লাগে। এরপর আল্লাহ তাআলা আস্তে আস্তে সেখানে একটা পরিবর্তন নিয়ে আসেন, সেই পরিবর্তনটা হলো যে তার একটা শুকনো হয়ে যায়, খড়কুটোর মতন হয়ে যায়, তখন মনে হয় যে এটার আর কোনো প্রয়োজন নেই। আমরা প্রত্যেকে এই পর্যায়েটাই যাব। আল্লাহ তাআলা এই 4-5টা আয়াতে এই কথাগুলো বললেন, প্রথমে আল্লাহর কথা বললেন, এরপরে যে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ এমন এক সত্তা, তিনি তোমাদেরকে এই কতগুলো প্রসেসের মধ্যে নেওয়ার পরে তুমি যদি
কেয়ামত পর্যন্ত তোমার এই সৌন্দর্যকে মানে ভালো জায়গায় রাখতে চাও, তোমার এই দেহকে সুন্দর জায়গায় রাখতে চাও, তোমার এই নামটাকে সুন্দর জায়গায় মানে স্থাপন করতে চাও, তাহলে পরবর্তী নির্দেশনাগুলো আসতেছে। সেই নির্দেশনাটা কি? নির্দেশনাটা হলো যে আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন, এই কথাগুলো শুনিয়ে তার তিনি একটা আমব্রেলা ধরবেন, আমব্রেলা ছাতা, সেই ছাতার তলায় যেন আমরা সবাই আসি। সেই ছাতার তলা, সেই ছাতা তৈরি করতে যে কিভাবে ছাতাটা তৈরি করেছেন, আল্লাহ তাআলা বলছেন সানুকরিউকা ফালা তানসা, সানুকরিউকা ফালা তানসা, হে নবী আপনাকে আমি এমন জিনিস পড়াইয়ে দেব ফালা তানসা, যা আপনি কখনো আর ভুলবেন না, ইল্লা মাশা আল্লাহ, তবে হ্যাঁ কিছু জিনিস আপনি ভুলবেন এবং ভুলাই দেওয়া হবে। হ্যাঁ, এটার পিছনে কারণ থাকবে, সব জিনিস আপনার মতো দেওয়ার পরেও আমি ভুলাই দেব, কারণ থাকবে ভবিষ্যতের জন্য অনেক অনেক কারণ থাকবে, ইল্লা মাশা আল্লাহ, হ্যাঁ তবে আল্লাহ যা চাইবেন সেটা ভুলে ভুলাই দেবেন। ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, কারণ তিনি প্রকাশ্য অপ্রকাশ্য গুপ্ত এবং দেখানো সবকিছু আল্লাহ তাআলা ভালো জানেন। তো ওয়ানুয়াসসিরুকা লিল ইসরা, যা মানে আমি আপনাকে আপনার কাজগুলোকে সহজ করে দেব। এটা এই তিনটি আয়াত বলে দিলেন, যে আগের প্রথম আয়াত মানে আয়াতে আল্লাহ তাআলার পরিচয়, আর দ্বিতীয় আয়াতে রিসালাতের পরিচয়, নবীর পরিচয় কিন্তু না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় না, রিসালাতের পরিচয় করে দিলেন। দিয়ে এইটাই বোঝাতে চাইলেন যে মানব জীবনে যদি কোনো উপকার পাওয়া যায় সেটা হলো রিসালাতের মধ্যে। আমাদের বর্তমান জামানায় অনেক ব্যক্তি পাওয়া যায় যারা নবীর নাম শুনলে হে 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 করে কান্দে। তো আমার এক চিটাগাং এক ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল, তো আমি একবার এক আলোচনায় আমি আলোচনা করতে যেয়ে বলছিলাম যে আমাদের নবী ইন্তেকাল করেছেন। তো আমি কেন আমাদের নবী ইন্তেকাল করেছেন, সেই জন্য তিনি আবার সুপ্রিম কোর্টের একজন আইনজীবী ছিলেন, তো উনি আমার বিরুদ্ধে মিছিল করলেন যে আমি নাকি ওহাবি হয়ে গেছি, আমি নাকি কাফের হয়ে গেছি, কারণ আল্লাহ রসুল ইন্তেকাল করছে বলে। তো ওনার সাথে আমার একটু বসার তো ইয়ে হলো, মানে কলেজের প্রিন্সিপাল সাহেব তার সাথে একটু বসাবার ব্যবস্থা করলেন, যে আমার জানা মতে তো আব্দুল সালাম সাহেব এমন কোনো খারাপ কথা বলেনি, তো আপনি তার সাথে বসেন। তো বসলাম, বসে উনি নিজেকে আল্লাহ তাআলা বললেন যে আমি আল্লাহর আশেকের রসুল, আল্লাহর রসুলের আশেক, আপনি তো আশেকের রসুল না। তখন আমি বললাম যে আপনি কিছু মাইন্ড করেন না, আমি খুবই আপনার সেই বয়স, আপনার হয়তো সন্তানের বয়সের ছোট হব, আর উনি বয় অনেক বড় সিনিয়র আইনজীবী, তো আপনি আল্লাহ রসুলের আশেক, কিন্তু আপনার মুখে দাড়িটা নাই আর আমার মুখে দাড়িটা আছে। আমি দাড়ি রাখার কারণে আমারে আমি তখন আমার দাড়ি কিন্তু পাকিনি, তখন আমার মনে হয় যে একটা দুটো বোধ হয় পাকছিল, কি পাকিনি আমার মনে পড়তেছে না, চিটাগাং ইউনিভার্সিটি ইসলামিক ইউনিভার্সিটি যখন টিচার ছিলাম, তো তখন আমাকে মানুষ চাচাও বলতো দিয়ে একজন মুখে দাড়ি থাকার কারণে, আর আপনাকে ভাইয়া বলে ডাকে আপনি 70-70 বছর বয়স হওয়ার পরেও, কারণ আপনি কি সুন্দর, তা আমাকে মন চায় না যে আমি দাড়িটা এরকম কেটে আপনার মতন ভাইয়া হতে, কিন্তু আশেকের রসুল কে, আপনি না আমি। তখন উনি আরো খেপে গেলেন, বলেন কি আমার দাড়ি রাখতে হবে আপনার কথা শুনে? বললেন না আমার কথা শুনে না, আমার কথা হলো যে রসুলকে যদি ভালোবাসেন তো রসুলের দেহ যেমন ছিল সেই রকম করার চেষ্টা করেন। আমাদের এই জায়গায় হয়েছে সমস্যা, আমাদের নবীর ব্যক্তিত্বকে ভালোবাসার লোক খুবই আছে, আমি যদি তারে পেতাম উট জবাই করে খাওয়াতাম, তার গায়ে উকুন বসিয়ে দিতাম, কত রকম কথা কয়, কিন্তু যখন বলা হয় যে আপনি তার একটা সুন্নত মানেন, আল্লাহ রসুল পর্দার কথা বলেছেন পর্দাটা মেনে চলেন, আল্লাহ রসুল দাড়ি রাখার কথা বলেছেন, আল্লাহ রসুল 5 ওয়াক্ত নামাজ কথা বলেছেন, এখানে আল্লাহ তাআলা মানে আলাদা করে দিচ্ছে যে রিসালাতের কথাটাই আল্লাহ তাআলা বলছেন, প্রথমে আল্লাহ তাআলার কথা বললেন, এরপরে যে রিসালাতের কথা, রসুলের কথা না, তিনি বললেন না এখানে যে আমি নবী মুহাম্মদকে এরকম আরো সুন্দর করেছি, তিনি এত ভালো ছিলেন, তার তিনি যখন রাস্তায় হেঁটে যেতেন মাথায় মানে মেঘ এসে ছায়া দিত, এইসব কথা কিন্তু এখানে বললে বলতে পারেন, কিন্তু তিনি তা বলেন, এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রিসালাতের কথা বলেন, সেটা কি যে কেরাআত করা, একরা করা, সেই যেখানে একজন মানুষ
সৃষ্টি হওয়ার পরে তার যে মূল জায়গাটা কোথায় যাবে, সেটা আল্লাহ তাআলার কাছে যাবে, সেটা যেতে গেলে কোন জায়গায়, সেটা কেরাতের মাধ্যমে। অদ্ভুত জায়গা, অদ্ভুত জায়গা। এখন আমরা হয়েছে কি, আমাদের ইমানদাররা আমরা প্রমোশন নিতে পারি না, প্রমোশন চাই না। আমরা সেই 40 বছর ধরে ইমানদারি আছি, কিন্তু আমাদের মধ্যে ইমানের প্রমোশন খুব বেশি হয়নি। দেখেন, একজন ব্যক্তি যদি এক জায়গায় চাকরি করে, 4 বছর 5 বছর হয়ে যায়, এরপরে বেতনও না বাড়ে আর প্রমোশন না হয়, তো সে দেখে সেখানে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। সে ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, যা আমি এখানে থেকে আর লাভ কি, আমার কোনো বেতন বাড়তেছে না, আমার দিকে বাচ্চা বাড়লো একজন কিন্তু বেতন বাড়তেছে না, আমার কোনো প্রমোশন নেই। এই এই একই মানুষটাকে যদি জিজ্ঞেস করা হয়, ভাই আপনি যে কোরআন শরীফটা ওই যে গ্রামের একজন মিয়া সাহেব পড়াইছিল ছোটবেলায়, ওইটাকে ডক্টর আব্দুস সালাম আজাদি সাহেবের কাছে একটু পড়ে নেওয়ার চেষ্টা করছেন এই কোনোদিন? তো না, আমার সময় নেই, তো প্রমোশন হবে না। আমার আব্বা এবং আম্মা যখন দুনিয়ায় ছিল, আমার আম্মা দুনিয়ায় আছে না কেন, তো তারা আমাকে মায়া করে কয়েকটা সুরা মুখস্থ করেছিলেন, যে তোরা তুই এই সুরা গুলো মুখস্থ কর। আমার আব্বা আম্মা চলে যাওয়ার পরেও এখন আমার বয়স 50, 60, 70 বছর হয়ে গেল, আর মুখস্থ করতে চাইবো না, প্রমোশন চাই না, প্রমোশন চাই না। আল্লাহ তাআলা এখানে বলছেন যে না, তোমার জীবনের প্রমোশন গুলো আনা দরকার। সেই প্রমোশনের প্রথম জায়গা হলো যে সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শাআ আল্লাহু ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইখফা। আমাদের নবীর রিসালাতের বর্ণনা করে দিচ্ছে, সেটা সেই রিসালাতের মূল কেন্দ্রবিন্দুটা হলো পড়াশোনা করা, পড়া। আল্লাহ তাআলা রসুল জীবনে আগে পড়াশোনা করেননি, তাকে কোনো ইউনিভার্সিটি যেতে হয়নি, তিনি কোনো ব্যক্তির কাছেও পড়েননি। আল্লাহ বলছেন যে আমি তোমাকে পড়াবো, আমি তোমাকে ইকরা করাবো, এবং ওই ওই লেখাপড়াটাও যে শুরু হলো ইকরা দিয়ে। আর এখানে হচ্ছে নুকরিও, একটা হলো ইকরাও নিজে পড়ে, আর নুকরিও একজন পড়ায়, আল্লাহ পড়ায়। তো আল্লাহ তাআলা এখানে আমাদের নবীকে বলতেছেন যে নবী, তোমার কাছে কিছু আয়াত যায়, সেই আয়াতগুলো একটু ভারী, এমনি সাধারণ বক্তব্যের মতো না। আপনার তো খেয়াল করে দেখছেন মনে হয় ছোটবেলায় যখন কোনো কবিতা মুখস্থ করতেন কত কষ্ট হতো। আমার তো এক একটা কবিতা মুখস্থ করতে মানে কখনো কখনো দেখছি 2-3 ঘন্টা লেগে যাচ্ছে, কারণ কি ওই কথাগুলো কিন্তু অত সহজ না, আমার মতন কথা না। আমার মতন কথা হলে তো সঙ্গে সঙ্গে মুখস্থ হয়ে যেত, কিন্তু ওই কথা একটা কবির কথা। আর কোরআনের কথা তো কোনো কবির কথাও না, আল্লাহ তাআলার কথা, খুবই কঠিন হতো। যার উপরে নাজিল হতো, যার উপরে নাজিল হতো, তার অবস্থা এমন হতো যে ইন্নাহু লা ইয়াতাফাসসাদু ফিল বারদি আইরাকান, তিনি এমন হয়ে যেত যে একদম ঠান্ডার মধ্যেও তার সমস্ত শরীর দিয়ে ঘাম বেয়ে গড়িয়ে পড়ত, ওই জায়গাটা ভিজে যেত, এত ভারী। এক সাহাবী বলতেছেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা আয়াত আসলো, আয়াত আসলে তো আমি অনুভব করলাম যে আমার এই মানে পায়ের উপরে যেখানে তিনি বসে আমার মাথাটা রেখেছেন ওইটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, ভিতরে হাড়টা ভেঙে যাচ্ছে, এত ভার। সূরা আনআম একসাথে নাজিল হয়েছিল একটা, তো তখন তিনি উটের উপরে বসেছিলেন। সাহাবাইগণ এক কয়েকজন সাহাবা বর্ণনা করেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেছেন, আমি দেখতে পাচ্ছি যে তার উটের পিঠটা মানে বাঁকা হয়ে মনে হয় যেন ভেঙে যাও, এটা ছিল কাউলান থাকিলা। তো এইটা যখন হতো তখন আমাদের নবী ও যখন আয়াত আসতো পড়া হচ্ছে, উনি নিজে নিজে আবার পড়তেন। তো এইটা আল্লাহ তাআলা লক্ষ্য করলেন যে আপনি এত কষ্ট করেন না, আমি আপনার আপনাকে পড়াইয়ে দেব। হ্যাঁ, তো এখানে পড়াইয়ে দেব বলতে যে ও করি উকা মানে আমি পড়াই দেবো, আর নো করি উকা মানে আমরা পড়াই দেবো। তাই আমরা বলার পিছনে বড় কারণ হলো এই যে আমাদের আল্লাহ তাআলা সরাসরি আল্লাহ তাআলা রাসূলের সাথে কথা বলেছেন, আবার মিন ওয়ারাই হিজাব পর্দার অন্তরাল থেকে কথা বলেছেন, আবার কখনো কখনো তিনি রসুল পাঠায়ে জিব্রিলের মাধ্যমে কথা বলিয়েছেন, আল্লাহ জিব্রিলকে বলে দিয়েছেন, জিব্রিল ওইটা আমাদের নবীকে পাঠাইছেন। যেহেতু একাধিক মানে মানে সিস্টেম ব্যবহার হয়েছে, নকরি ওকে আসছে, আমি আপনাকে আপনারা আপনাকে পড়িয়ে দেব, ফালা তাংসা আপনি ভুলবেন না। দেখেন কোরআনের বিষয়টা হলো এই রকম যে আমরা কিন্তু
আমরা সবসময় ইকরা করতে হয়, হয় আমি পড়বো নতুবা আমাকে পড়ানো হবে, আমি পড়বো নতুবা আমাকে পড়ানো হবে, আমি পড়বো সেখানে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, হ্যাঁ আল্লাহ তাআলা পড়তে নির্দেশ করেছেন, আর নুকরি মানে পড়ানো, একজনকে দিয়ে পড়ানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এন্তেকালের আগ পর্যন্ত এই ইকরা শব্দটাও তার জীবনে ছিল, একেবারে এন্তেকাল করেছেন রবিউল আউয়াল মাসে, তার আগে রমজান মাসে জিবরিল আমিন এসে সম্পূর্ণ কোরআনটা তাকে পড়িয়ে শুনিয়েছেন, ইকরা। এই জায়গাটা কিন্তু আমাদের যাওয়া দরকার। আমরা কিন্তু আমরা সবসময় মনে করি যে নিজে নিজে পড়েই বোধহয় শেষ করা, না, পড়া, কারো কাছ থেকে শোনা, কারো কাছ থেকে শেখা, এটাও কিন্তু দিনের একটা বড় অংশ। আল্লাহ তাআলা এটা আমাদেরকে করে দিয়েছেন আমাদের নবীর মাধ্যমে। নবীকে এই জিনিসটা বলে দেওয়া হচ্ছে যে আপনি ভয় পাবেন না, আপনার কাছে যে জিনিসটা এখন বলা হচ্ছে, কোরআন যেটা বলা হচ্ছে, এটা আমার পক্ষ থেকে ইকরা করা হচ্ছে, আপনি ভুলবেন না। তবে কিছু কিছু জিনিস আল্লাহ তাআলা আমাদের নবীকে ভুলাই দিয়েছেন। তো এখানে ইকরা বলতে কিন্তু শুধুমাত্র এখানে বোঝা যাচ্ছে শুধু কোরআন নয়, আমাদের নবীকে যে জিনিসগুলো শিখানো হয়েছে সেটা হলো যে ইকরা মানে যা যা তার জীবনে দরকার সেইগুলোকে তাকে তালকিন করা হয়েছে। আমাদের নবীর যে জিনিসগুলো দরকার সবটাই কিন্তু কোরআনের মধ্যে লেখা নাই। আমাদের নবী কি কি জিনিস খেয়েছেন, কি কি জিনিস খাননি, কি কি জিনিস খাবেন না, কিন্তু কোরআনে লেখা নাই। কোন কোন কোরআনে লেখা আছে কোন কোন জিনিস হালাল, কোন কোন জিনিস হারাম। কিন্তু আমাদের নবী যখন খাওয়ার ক্ষেত্রে গেছেন তখন তিনি খাওয়ার মধ্যে পছন্দ করতেন খেজুরটাকে, পছন্দ করতেন দুধটাকে, পছন্দ করতেন কিছু কিছু খাবার, অপছন্দ করতেন কিছু কিছু খাবার, এগুলো কিন্তু কোরআনে নাই। তো ওগুলো আছে কোথায়? হাদিসে আছে। এগুলো সবই ইকরার মধ্যে। আমাদের নবীর নামাজ, নামাজ তিনি কিছু নামাজ পড়তেন যেটা কোরআনের মধ্যে আছে, 5 ওয়াক্ত নামাজ, এরপরে তিনি আরো কিছু নামাজ পড়তেন, এগুলো কিন্তু কোরআনে নাই, এগুলো আছে হাদিসে। তো ইকরার মধ্যে সবটা আসে, হাদিসের মধ্যেও আসে এগুলো। এখানে আল্লাহ তাআলা যেটা বলেছেন ইল্লা মাশা আল্লাহ, তিনি যা চাইবেন না সেটা আপনাকে ভুলাইয়া দেবেন। কিছু কিছু কাজ হয়তো আল্লাহ রসুল করছেন বা করতে পেরেছেন, আল্লাহ হয়তো ভুলাই দিয়েছেন। যেমন ধরেন লাইলাতুল কদর কবে হবে, কোন রাত্রে লাইলাতুল কদর হবে, আল্লাহ রসুল ভালোভাবে জেনে ফেলেছেন একবার, আল্লাহ আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওই রাত্রে লাইলাতুল কদর, কিন্তু আল্লাহ তাআলা ভুলাই দিয়েছেন, বলছে আমি তো জেনে ফেলছিলাম কিন্তু আমাকে ভুলাই দেওয়া হয়েছে। আল্লাহ রসুল মিথ্যে কথা বলেননি, কারণ তাকে ভুলাই দেওয়া হয়েছে। ওইটা হলো ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ যা চান। কেন একটু ভুলাই দেন? আল্লাহ বলে যে ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়ামা ইখফা, কারণ আল্লাহ তাআলাই প্রকাশ এবং অপ্রকাশ, যা প্রকাশ হয়েছে এবং যা গুপ্ত আছে সব কিছুই আল্লাহ তাআলা জানেন। এরপরে যে আল্লাহ একটা অমোঘ কথা বলে দিলেন, ওয়া নুয়াসসিরুকা লিল ইসরা, আপনাকে এমন জিনিস করা হবে যে সহজ করে দেওয়া হবে, সহজ করার জন্য, সহজ করে দেওয়া হবে, সহজ করে দেওয়ার জন্য। তার মানে কি? তার মানে হলো যে আল্লাহ তাআলা এমন ভাবে তিনি দিনকে মানুষের কাছে উপস্থাপিত করবেন আমাদের নবী, যে যার কারণে দেখা যাবে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত সুন্দর ভাবে এই দিনকে মানুষের কাছে পৌঁছে দেবেন এবং সেখানে কোনো রকম সমস্যা হবে না, সেখানে কোনো রকম সমস্যা হবে না। এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন, যে সাহায্যটা অন্য কোন নবীর ক্ষেত্রে দেওয়া হয়নি। কে জানতো যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনটা সারা দুনিয়ার প্রত্যেকটা শহরে চলে যাবে? এটা কিন্তু আসলে অত সহজ বিষয় ছিল না, এটা অত সহজ বিষয় ছিল না, কিন্তু হয়ে গেল, একবার সারা দুনিয়ায় এটা কিন্তু চলে গেল। সারা দুনিয়ায় এমন কোনো জায়গা নেই, এবং যেখানে একবার গেছে এই দিনটা, সেখান থেকে মানুষের ব্লাড শেড হয়েছে, হয়তো কখনো কখনো একদম উঠাই দেওয়া হয়েছে, এরপরও সেখানে পাওয়া যায়। স্পেনে এমন হয়েছিল যে আমাদের নবীর নাম, আল্লাহর নাম নেওয়ার মতন কোন লোক দুনিয়ায় ছিলই না, ওই স্পেনে ছিলই না। কিন্তু এখন আমি তো নিজে দেখলাম সেখানে যে এত সুন্দর সুন্দর মসজিদ হচ্ছে। আমাদের বাংলাদেশিদেরও একটা মসজিদ আমাকে গতবার দাওয়াত করছিল, কিন্তু লকডাউনের কারণে যেতে পারিনি। আপনি এইভাবে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা একটা সুসংবাদ দিয়ে রাখছেন যে আপনাকে আমি সব জিনিস সহজ করে দেব। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেই দিয়েছেন যে আপনাকে সব জিনিস সহজ করে দেব।
এবং সহজের জন্য আপনাকে সহজ ভাবে উপস্থাপনের জন্য আপনাকে নিয়ে ওই দিকে তাফসীর করা হবে। তো এই এই জিনিসটা হলো আমাদের একটা মানে বড় ধরনের সান্ত্বনা এবং বড় ধরনের সুসংবাদ, যে আমরা যেখানে আছি সেটা সব সহজ ভাবে চলে যায়। আমি সেদিন লন্ডনের বাইরে গেছিলাম আরেকটা শহরে, যাতায়াতে প্রায় 10-12 ঘন্টা আমাদের সফর গেছে। তো যখন যেখানে গেছে দেখছি যে সেখানে একটা নামাজের জায়গা হয়েছে, মুসলমানরা নামাজের জায়গা বানাইছে। মানে গোটা ইউকের মধ্যে এখন 2000-এর মতন মসজিদ আছে। আমার মনে হলো যে আমাদের কোন পূর্বপুরুষ গত 100 বছরে এখানে যুদ্ধ করতে আসেনি, মারামারি করেনি, জায়গা দখল করেনি, কিন্তু আল্লাহ তাআলা কিভাবে কোন প্ল্যানে এখানে এতগুলো মসজিদ হয়ে গেল। এই দেশে 5টা ইসলামিক ব্যাংক আছে এই দেশে, যারা পূর্ণ শরিয়া মোতাবেক ইসলামিক ব্যাংকিং নীতি চালাচ্ছে। এই দেশে মুসলমানদের 2টো ইউনিভার্সিটি আছে, ইসলামিক ইউনিভার্সিটি, 172টা ইসলামিক সেকেন্ডারি স্কুল হয়ে গেছে, আর প্রাইমারি স্কুল আছে প্রায় সমসংখ্যক, আর প্রায় 2000-এর কাছাকাছি মক্তব, যেখানে প্রত্যেক দিন কোরআন হাদিস পড়ানো হচ্ছে। এইভাবে যে একটা জিনিসগুলো হয়, যে আল্লাহ তাআলা যে সহজ করে দেন তার দিনকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার, এটা হলো তার বড় নমুনা। বাংলাদেশে 1201 সালে মুসলমানরা রাজত্ব করে, ওখানে যে ক্ষমতা নিয়ে নেন এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, এর আগ পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা কর্নার ইসলাম ছিল, প্রত্যেকটা কর্নার, সিলেট বলেন, আমাদের খুলনায় খানজাহান আলীর ওই জায়গায় বলেন, তারপরে উত্তরবঙ্গে মানে শেখ কুতুবুল আলম বলেন, অথবা এই মাদারীপুরের এখানে শেখ মাদার বলেন, তারপরে শরীয়তপুরে এই সমস্ত যেসব নামগুলো আছে, খানজাহান আলী, এরা কিন্তু সব 1201 সালের আগে আসা। তো এরা কিন্তু কেউ যুদ্ধ করা লোক না, কিন্তু ইসলাম এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু প্রচুর সুন্দর ভাবে গেছে। হ্যাঁ, যখন রাষ্ট্র ক্ষমতা আমাদের হাতে আসে তখন সুবিধা হলো যে ইসলামের পূর্ণ রূপটা দেখানো যায়, ইসলামের যে পূর্ণ রূপটা আছে সভ্যতা এইটা দেওয়া যায়, তা না হলে অনেক বেশি কম্প্রোমাইজ করা লাগে, অনেক বেশি হারামের মধ্যে যাওয়া লাগে, পূর্ণ ইসলাম না হলে অনেক অনেক ঝামেলা হয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে সুসংবাদই দিয়েছেন, ফাসানু ইয়াসসিরুকা লিল ইউসরা, তোমার সব কাজটাই তিনি সহজের দিকে নিয়ে আসবেন। এইটা হলো রিসালাতে মুহাম্মাদি। আমাদের রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি রিসালাতের মূল কথা হলো ইকরা, পড়া, এবং এই পড়ার মধ্যে দিয়ে আস্তে 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 ধীরে ধীরে ফ্লারিশ করা। আমি আপনাদেরকে অনুরোধ করব যে যারা আমার কথা শুনছেন লাইভে এবং জুমে, এই অনুরোধটা করব যে আজকে থেকে এই আয়াতগুলোকে একটু আবার নতুন করে অনুধাবন করে। সবচেয়ে বড় জিনিস হলো আল্লাহ তাআলার মাঝখানে সৃষ্টি তত্ত্বের পরেই আল্লাহ তাআলা যে যিনি জায়গায় আমাদেরকে এখন নিয়ে যাচ্ছেন, সে জায়গাটা হলো যে তোমরা পড়ার মাধ্যমে নিজেদেরকে উন্নত করে তোলো, পড়ার মাধ্যমে নিজেদেরকে উন্নত করে তোলো, এই জায়গার দিকে যেতে হবে। এবং আল্লাহ তাআলা তারপরে আমাদের নবীকে কোন পদ্ধতিতে আমাদেরকে ইমানের দিকে নিয়ে আসবেন তার কথা কিন্তু ওখানে বলে দেওয়া আছে ওর পরের আয়াত থেকে। ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে এটা নিয়ে আলোচনা করব। মজার বিষয় আজকে ছিল এই যে আল্লাহ তাআলা যে সৃষ্টি করলেন তার যে 3টি নমুনা দিলেন, এই নমুনার পরে তিনি আমাদেরকে যে আমাদের পরিণতির কথা দেওয়ার পরে যে আমাদের কাজ কোন কর্মপন্থা কোন দিকে যেতে হবে, হ্যাঁ, রিসালাতের কোন পর্যায়ে আমাদের নিতে হবে সেই দিকে আমাদের ইঙ্গিত করলেন। এই সূরাটা আমাদের জীবনের জন্য একটা পথ পরিবর্তন করে দেয়, আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়, লেখাপড়ার প্রতি যেন আমরা একটু আরো এগিয়ে আসি। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, আমিন। এখন আমি লাইভ থেকে জুমে আসছি, আমরা প্রশ্ন উত্তর নেবো।